আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আমার কিচেনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম, আমি শাহিনা নিপা। আজ আমি আপনাদেরকে দারুণ স্বাদের একটি স্যান্ডউইচ রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটিতে কিন্তু তেমন কোনো কিছুই লাগে না, আবার খেতে কিন্তু অসম্ভব মজাদার। এটার নাম আমি দিয়েছি অনিয়ন স্যান্ডউইচ। তৈরি করতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। প্রথমে আমি এখানে একটি বড় ব্রেড নিয়েছি, অবশ্যই ব্রেডগুলো একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্যান্ডউইচটা ভালো মতো তৈরি করা যায়। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হোমমেড মেয়োনিজ। আর এই মেয়োনিজের রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে, আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। ব্রেডের চার সাইডে আমি মেয়োনিজটাকে ভালো মতো লাগিয়ে নিয়েছি। এখন এই ব্রেডের চার সাইডে কিছুটা অনিয়ন বা পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে ভালো মতো ছড়িয়ে দিব। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা সবুজ ক্যাপসিকাম। আর এই ক্যাপসিকামগুলোকেও আমি কিউব করে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিব লাল ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ভেজিটেবল ব্যবহার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি উপর দিয়ে কিছুটা মজারেলা চিজ ছড়িয়ে দেব। আর এই মজারেলা চিজটা কিন্তু আমার বাসাতেই তৈরি করা। যদি পারফেক্টভাবে মজারেলা চিজ তৈরি করা দেখতে চান, তবে অবশ্যই আমার কমেন্টস বক্সে আমাকে জানিয়ে দেবেন। এখন আমি আরও একটি ব্রেড নিয়ে নিলাম এবং এর উপরে আমি কিছুটা সুইট চিলি সস লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে টমেটো সসটা ব্যবহার করতে পারেন, তবে সুইট চিলি সসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এটাই ব্যবহার করেছি। আর এর লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। এখন আমি এই ব্রেডটাকে একটি তাওয়ায় দিয়ে এপিট ওপিট একটু ভেজে নেব। আর এর জন্য আমি এখানে কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা হালকা একটু গলে আসলেই আমি ব্রেডটা এই বাটার উপরে দিয়ে দিব। এবং এই সময় চুলার জ্বালটা কিন্তু আমি মিডিয়ামের থেকেও একটু কমে রেখেছি, যাতে করে এটা খুব দ্রুত পুড়ে যেতে না পারে। এভাবেই ব্রেডের দুই সাইডে ব্রাউন কালার হওয়া অবধি আমি এটাকে রিপিট রিপিট করে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেলেই আমি এটাকে তাওয়া থেকে নামিয়ে নিব। এখন আপনারা চাইলে চার সাইডের এই আবরণগুলো কেটেও দিতে পারেন, আবার না চাইলে এইভাবেও রেখে দিতে পারেন। তবে আমি সৌন্দর্যের জন্য চার সাইডে একটু কেটে নিচ্ছি। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার অনিয়ন স্যান্ডউইচ, অথবা অনিয়ন চিজ স্যান্ডউইচও বলা যেতে পারে, কিংবা অনিয়ন ক্যাপসিকাম স্যান্ডউইচও বলা যেতে পারে। দর্শক, মাত্র 5-7 মিনিটের মাঝে আপনারা এই স্যান্ডউইচটি তৈরি করে নিতে পারেন। এবং সেই সাথে আমার মনে হয় এটা মোটামুটি একটি স্বাস্থ্যকর খাবারও বটে। আর সেই সাথে এটা দেখতে যেমন ইয়ামি, খেতেও কিন্তু ইয়ামি। তবে দর্শক, কেমন লেগেছে আমার এই ঝটপট স্যান্ডউইচ রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সেই সাথে অবশ্যই বাসায় এটিকে একদম ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।